পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের গোঘাট ব্লক কংগ্রেসের গোঘাট থানায় ডেপুটেশন। সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ জুড়ে ঘটে চলা বিভিন্ন হিংসাত্মক ঘটনা, আইন শৃঙ্খলার অবনতির কারণে পুলিশকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া, পুলিশের পাশে থেকে পুলিশকে সহযোগিতা করতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের গোঘাট ব্লক শাখা আজ গোঘাট থানায় ডেপুটেশন দিলেন। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের গোঘাট থানার উদ্দেশ্য কোনো রকম আকসাকসি নয়, কোনো দোষারোপ নয়, পুলিশের কর্তব্যের কাজে সহযোগিতা করা এবং তাদের নৈতিক কর্তব্যকে স্মরণ করিয়ে দেওয়া। নিঃসন্দেহে এক ভিন্ন ধরনের কর্মসূচি এবং ডেপুটেশন, যা রাজ্যে ইদানিংকালের ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে রাজনৈতিক সৌজন্যে বলা যেতে পারে। হুগলির গোঘাট থেকে সন্তোষ সাঁতরা। আজকের কর্মসূচি আমরা দেখি, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ অনুসারে আমরা গোঘাট ব্লক কংগ্রেসের পক্ষ থেকে গোঘাট থানাতে আমরা সাদ্যপা দাবির ভিত্তিতে আমরা আজকে স্মারকলিপি দিতে এসেছি। দাবিগুলো হচ্ছে, এক নম্বর, ধর্ষণ, খুন, নারী নির্যাতন সহ অভিযোগগুলি গুরুত্ব সহকারে বিচার করে তৎক্ষণাৎ FIR নথিভুক্ত করতে হবে। দু নম্বর, কেউ FIR করতে থানায় আসলে তাকে ফেরত পাঠানো চলবে না। তিন নম্বর, দলমত নির্বিশেষে পুলিশকে সক্রিয় হতে হবে। চার নম্বর, পুলিশ শাসক দলের নয়, প্রশাসনের প্রতিভু হোক। পাঁচ নম্বর, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে দলীয় রং বিচার করা চলবে না। ছ নম্বর, বিরোধী সরকে জমানোর লক্ষ্যে সরকার বিরোধীদের মিথ্যা মামলায় ফাঁসানো বন্ধ করতে হবে। সাত নম্বর, শাসক দলের অঙ্গুলি হেলনে নয়, পুলিশ চলুক আইনের শাসন মেনে। আমরা এই দাবিগুলোর সমর্থনে আমরা গোঘাট থানাতে আজকে আমরা স্মারকলিপি জমা দিতে এসেছি। আমরা লক্ষ্য করছি যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, যেমন উন্নাও, হাতরাস এরকম ঘটনা ঘটছে, সেরকম পশ্চিমবাংলাতেও কার্যকরের ঘটনা ঘটছে, কামদুনি ঘটনা ঘটছে, পার্সিদের ঘটনা ঘটছে, এরকম অসংখ্য নারী নির্যাতন এর ঘটনা ঘটছে, ধর্ষণের ঘটনা ঘটছে, খুন, সন্ত্রাস এসব চলছে। এবং কেন্দ্রীয় সরকারের মদতপুষ্ট যে সরকার যেখানে ক্ষমতায় আছে, তারা যেমন ধর্ষণকারীদিকে শাস্তি দিতে বিলম্ব করছে এবং সেই কেসগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করছে, সেরকম আমাদের পশ্চিমবাংলাতেও আমরা লক্ষ্য করছি যে এখানে নারী নির্যাতন এবং খুন, সন্ত্রাস, রাহাজানির যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, সেগুলিকে শাসক দলের অঙ্গুলি হেলনে সেগুলিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা চাই যে পুলিশ প্রশাসন এবং আইন বিভাগ এবং বিচার বিভাগ সমস্ত বিভাগই সম্পূর্ণ নিরপেক্ষ থেকে যাতে অপরাধীরা শাস্তি পায় এবং যারা অত্যাচারিত হচ্ছেন তারা যাতে সুবিচার পায় তার ব্যবস্থা করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আপনার নাম? আমার নাম শ্রী ভবানী প্রসাদ মণ্ডল, সভাপতি গোঘাট দু নম্বর ব্লক কংগ্রেস কমিটি, এবং আমার সঙ্গে আছেন কর্মসূচি। এই যে এখন যে নাগরিক আন্দোলন চলছে, এখন যে পশ্চিমবাংলায় যে একটা ঘটনা, এই ঘটনার বিরুদ্ধে যে নাগরিক আন্দোলন চলছে, এই নাগরিক আন্দোলন চলে প্রত্যেকটি দলের একটা দায়িত্ব আছে পুলিশের সঙ্গে যোগাযোগ করা বা পুলিশকে তাদের কাজ সম্বন্ধে সচেতন করা, যে তাদের কী করা উচিত, কী করা উচিত নয়, এটা পুলিশকে একটু জানিয়ে দেওয়া বা পুলিশের সঙ্গে সেই নিয়ে একটু সহযোগিতাও করা আর পুলিশের সঙ্গে সে ব্যাপারে একটু আলাপ আলোচনা করা। এই কর্মসূচি হচ্ছে যে পুলিশ যেন তার নিজের মেরুদণ্ড সহায় করে রাখে। আজকে 1856 সালে তৈরি হয়েছে কলকাতা পুলিশ কমিশনারেট, আর 1956 সালে তৈরি হয়েছে CBI। সেই CBI একটা এজেন্সি, সে 100 বছরের পুরনো একটা অফিসের অফিসারকে সেখানে অ্যারেস্ট করলো তাদের মেরুদণ্ড নাই বলে। তাদের মেরুদণ্ড ঠিক করতে হবে, নিরপেক্ষতা বজায় রাখতে হবে। পুলিশ তো কোনো অপরাধ করে নেই, এই আরজিগড়ে যে ঘটনা ঘটেছে পুলিশ তো কোনো অপরাধ করে নেই, পুলিশ একটা চাপে পড়ে একটা অপরাধের শিকার হলো। এইটা পুলিশ হচ্ছে সবার পুলিশ, আমাদেরও পুলিশ। পুলিশের যে আত্মসম্মান যদি ভেঙে পড়ে, পুলিশের প্রতি শ্রদ্ধা যদি ভেঙে পড়ে, তাহলে কিন্তু সামাজিক অবস্থা কিন্তু ঘষা চলে যাবে। পুলিশকে এই ব্যাপারটা স্মরণ করে দেওয়ার জন্য আজকে কিন্তু আমাদের কর্মসূচি। আমার নাম নিমাই গোস্বামী।